দেখ পরসেটেজ পরসেঁটে পরসেন্টেজ আমি আজ পড়ে পরসেন্টেজ যেটা কুকুর ওড়িয়ার আমার কুয়া যায় কোণ না ওয়ারিয়ার আমার কুয়া যায় প্রত প্রত তালে তোমার না জনা পড়ুক ইংলিশ রু আমি যদি দেখা পরসেঁট কহিল শহে রু যেমি ওড়িয়ার বি কহিল প্রতী সত অর্থাৎ সত শহে রু কে শহের কে ভাগ আমি পারসেটেজ তুমি দেখব তা মানে শহে রু কে ভাগ সেমিটি যেমি আমার একজাম্পল মনে করি নেব মনে করি চাশ পরসেন্টেজ তা অর্থ তাহলে পরসেটেজ অর্থ শহে রু তা শহে রু চাগ সেমি যদি কে ষাটিয়ে পরসেন্টেজ তা অর্থ পরসেন্টেজ অর্থ তো শহে রু মানে ডিভাইডেড বাই শহে তাহলে কে না ষাটিয়ে তেমু ষাটিয়ে বাই শহে এটা হয়ে যাব তেমন ষাটিয়ে পরসেঁট মানে শহে ষাটিয়ে চালিশ মানে শহে চালিশ সে যদি জন কহব বাইশ দশমিক পাঁচ পরসেঁট তা কোণ না শহে রু শহে রু কে ভাগ না বাইশ দশমিক পাঁচ ভাগ বুঝিপাল তাহলে এইটা পরসেন্টেজ তাহলে পরসেন্টেজর অর্থ তো তুমি মানে জাঁদল বর্তমানে আমি দেখা যে গোটে ভগ্নাশক আমি পরসেন্টেজের কিপর বিভক্ত কনভর্ট করা মনে কর এইটা আমার আমি কোণ দেখে টিকি পূর্ণ না দেখ টিকা পূর্ব আমি কে দেখলে না পরসেঁটেজুর কিপর ভগ্নাশ আমার হয়েগাল সেমি আগাম্পল যদি আমি মনে থার্টি থার্টি আমার না তিরিশ বাই শে তিরিশ বাই শেটাক মনে কর এটি কাটি দেওয়া আমার তিন বাই দশ তা থার্টি পরসেন্টটা আমি তিরিশ বাই শে লেখিপার তিন বাই দশ বিখিপারা তাহলে যে তিন বাই দশ আমি কিপর থার্টি পরসেঁট পাখু যা তাহলে দেখ পরসেন্টেজ মানে কোণ না শহে র তাহলে পরসেঁটেজ অর্থ যেহেতু শহে রু লা আমি সেটি কো করলে না শহে হরণ করুলে দেখ শহে আমি কে করছি হরণ

তাহলে ভগ্না স্বরূপ আমার পরসেন্টেজ করি তা আমি কন করা শহে গুণন করা তাহলে যদি শহে গুণন করা তাহলে দেখ এটা পাঁচের আমার কাটিাওয়া যদি শহেটা তাহলে কোড়িয়ে পঞ্চা শহে তা মানে কোড়িয়ে দুনে চালিশ তাহলে কত পরসেঁট হয়ে যাব তাহলে এটা দেখো আমি চেক করা দেখে ঠিক হয়েছে কি না তাহলে চালিশ পরসেন্টটা আমি না চালিশ বাই শহে তাহলে দেখ শূন্য শূন্য কটি গলা কি না চারি বাই দশ তাহলে চারি বাই দশটা কিন্তু যদি দুই রাটবি তাহলে দুই রাটলে দুই দুই পঞ্চা দশ তাহলে সেই দুই বাই পাঁচ আমার

কড়া যেটা আমি যদি পয়েন্টে লেখা তাহলে তেত দশমিক তিন তিন শত কড়া হয়ে যাবো আমার কোণ এক বাই তিন পরসেটেজে কলে তাহলে সমস্ত বুঝি পাইল পুরা বেসিক পুরা জাণিল পরসেন্টেজ অর্থ শহে রু আগ্নাশক যদি তুমি পরসেন্টেজরে করবার হব তাহলে শহে গুণন করব আদেটেজু মনে কর পচাশ পরসেন্ট তাহলে পচাশ পরসেন্টা কত হয়ে যা পচাশে বাই শহে অর্থাৎ আমি সেটি শহে হরণ করা পরসেন্টেজ রু ভগ্নাশ আরণ করা আ

সেই সংখ্যাটাকে মনে কর এটি আপনি চারি দশমিক চারি পাঁচ অশমি চারি পাঁচ অনেক প্রথমে পুরা সংখ্যাটা লেখি দেবো চারশো পঁয়চালশ লেখিদল দশমিকটা কটাই দিয়ে চারশো পঁয়চালশ লেখিদেলে বর্তমানে আমি কোম করা না দশমিক পরে যেতেটা সংখ্যা থাক এটি কতটা সংখ্যা না লাঁচ গোটে শুনে তেম দুইটা শূন্য দেলি এটি সেমি কতটা সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে চারি গোটে পাঁচ অেণু এটি বিব তাহলে বর্তমানে ভগ্নাশ হয়ে গেল ভগ্নাশক তো আমি দশম যে কখন পরসেন্টেজ করে জা তাহলে ভগ্নাশক পরসেন্টেজ করি দেখি পচা আমাৰ অৰ্থাৎ জিৰ' দশমিক পাঁচ শূন্য আমি ক'ৰ পৰা নহয় গুণিবা কাৰণ ভগনাশক শেষ গুণিব পাৰিব এতিয়া শেষ শেষ আমাৰ কাটি ৰ পঁয়ালিটেজ শতক

বর্তমান আমি যে পরসেন্টেজগুলা পড়ে মুি সবগুলা আপনি রেও মেথডে সলভ করি কেউ মেথড রেসিও মেথড তাহলে রেও মেথড কোণ অর্থাৎ ভগ্নাশ আকারে আমি লেখিদেবা যে পরসেন্টেজটা দিয়ে তা আমি ভগ্নাশ আকারে লেখিদেবা তাহলে সেইপাতে তুমি কিছু পরসেটেজ মনে রাখব এই কিছু তুমি এটা টেনশন নিউনি মনে রক্ষা কথা কহলে সমস্ত এই না ঘোষিরা বাহারি পড়বে কিছু ঘোষ না আমি যেত কোশ্চিন করেচালা তা সহ এগুলো তোমার সব কভর হয়ে যাব তাহলে দেখ ফার্স্ট আমি যদি দেখি তাহলে একটা আমার

দেখ এক বাই ছা আমার কত হয়ে যাব না এক বাই ছটা হয়ে যাব ষোহ পূর্ণ বাই তিন তা বাই তিন শতকড়া তা ষোলো দশমিক ছ শতকড়া এক বাই ছটা হয়ে গেল তাহলে দেখে ষোল দশমিক ছতকড়া মনে করতে সেটাকে যদি আমি ভগ্নাশর কোটা আমজ লাগুছে ষোলো দশমিক কালকুলেট করা না এক বাই ছয় সমস্ত কিন বাই ছয় বহু ইজি লাগুছে তেমন আমি এইভাবে কনভর্ট করি লেখিদেলে আমার বহু সহজ হব বর্তমানে আমি দেখা এক বাই সাত देख एक बेसी होला अब चौध दशमिक चौध दशमिक दुई आठ शतकडा तुई आठ शतकडाइगलाइ सत मन म त म पचादे दुई बय सत दुई बय सतटा केत है जो यहाँ यार द्गुणा

ষোল পূর্ণ দুই বাই তিন বা ষোল দশমিক ছয় সাতটা দশমিক দুই আঠে বর্তমানে আমি দেখবা এক বাই আঠে এক বাই আঠটা এক বাই আঠটা হয়ে যাবে আমার না বার দশমিক বার দশমিক পাঁচ এক বাই আঠটা কে বার দশমিক পাঁচ এক বাই ন যদি দেখি এক বাই নটা আমার কেতে হয়ে যাব এক বাই ন

তালে এক বাই এগারো হয়ে গেল কোণ না নাইন দশমিক জিরো ন শতকড়া এক বাই এগারোটা হয়ে গলা নশমিক শূন্য যদি মুহি দু এগারটা তাহলে তালে দিই গুণা মানে অঠর দশমিক এক আঠে সেইভাবে বাই যদি কেবি তাহলে তিন বাই এগারটা আমার কত হয়ে না নতশ সত্যশ দশমিক দুই সাত বুঝিপাল এভাবে আমি যদি কে কেতে না 8 বাই এগার তালে 8 বাই এগারো মানে ন বা তা বাস্তরী দশমিক সাত দুই শতকড়া বুঝিপাল তেমন যশমিক সাত দুই দেখব তা মানে এটি দেখ রিপিট হচ্ছে রিপিট হচ্ছে মানে এটা ক্যামিলি হয়ে যাব এগারর ফ্যামিলি তাহলে বাষ্টরীটা নতে গুণা না আঠ গুণা তে আঠ বাই এগার ডাইরেক্ট আমি লেখা সেইভাবে বর্তমানে আমি যদি এক বাই বার পাখু যা তাহলে এক বাই বার মূল্য হল আঠ পাই ছত কড়া যেটা আমি কেপার আঠ দশমিক আঠ দশমিক তিন তিন শতকড়া বললো আঠ তিন শতকড়া দুই বাই ছ বাই তিন এক বাই তিন মানে দশমিক তিন তিন পুনে আট আঠে যে আঠ বুঝিপাল বর্তমানে দেখবা এক বাই তে এক বাই তেটা আমার না সাত শতকড়া এক বাই তেটে হলে সাত দশমিক ছ এক বাই চৌদ যদি দেখিবা তাহলে এক বাই চৌদটা হয়ে যাবে আমার না সাত দশমিক এক চারি অর্থাৎ এক বাই সাত রাধা এক বাই সাতটা কে লা চৌদ দশমিক দুই তাহলে এক বাই চৌদটা না এক বাই সাত রাধা এক বাই সাত রাধা এক চারি আমি যদি দেখিবা এক বাই তাহলে এক বাই পনেরো মূল্য হয়ে যার

এগার এক বাই চৌদ তারপরে এক বাই এগারো দুই বাই এগার তাপরে এক বাই আঠ এক বাই নাই আমি করে এটি এক বাই সাত এক বাই ছ বাই পাঁচ এক বাই চারি এক বাই তিন বাই দুই আগের তেমন এগুলো বহু ইম্পর্ট্যাঁ তাহলে বর্তমানে তোমাকে কিছু কোশ্চিন দোচি তাহলে সেই কোশ্চিনগুলো বর্তমানে আমি তাকে সলভ করার মনে কর গোটে নামসেট অফ বিসে অফ বিসে অফ বি এ পরসেঁট অফ বিটা কত হব কাহ সি পরসেঁট অফ এ সহিত সামান হব কমিটি মনে কর গোটে একজাম্পল নেওয়া মনে কর আমি কই চারিশ কোড়িয়ে পরসেঁট চারিশ কোড়িয়ে পরসেঁট অফ সতর চৌদ দশমিক দুই আঠে

অফ চৌদ দশমিক দুই আঠ শতকড়া আমি করি পাবি তাহলে আমি টিকি পূর্বু পড়িলে তাহলে চারিশো কোড়িয়ে চারশো কোড়িয়ে গলা অফ মানে গুণ ন চৌদ দশমিক আমি আটটা কে টিকি না এক বাই বলি বলে না তে চৌদ শতকড়া জায়গায় মানে এড গণিতটা যেটা গোটে অছিডা শতকড়া লাগে আমি ভগ্না সাগরে পুরা সহজে লেখিদেলে এক বাই সাত এবার ডাইরেক্ট তুমি কালকুলেট করে পাব সাতশো মানে ষাঠি তাহলে এর আনসার কে আসার ষাটিয়ে আসি ভারি তাহলে দেখিল কে আমি এই গণিতটা মেথড তাহলে এইভাবে ভাবে আমি এগুলো সব কালকুলেট করা তাপরে দেখ গোটে হল ইনক্রিমেন্ট আলাদা ডিক্রিমেন্ট গোটে কিনা না ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আিক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট মানে বডি আিক্রিমেন্ট মানে আমার কমিব তাহলে মনে কর সে আমার আমার গহমর মূল্যের পঁচিশ শতকড়া ইনক্রিমেন্ট হলো গহমর মূল্যরে গহমর কেজির মূল্য গহম কেজি যেত মনে কর বারো টাকা লাহলে গহম কেজিটা পঁচিশ পরসেঁট বড়িগুলো গহম কেজি মূল্য পঁচিশ পরসেঁট বড়িগাল তাহলে আমি কমিটি কালকুলেট করা তাহলে পঁচিশ পরসেঁট আমি জানি কেতে অ্যা এক বাই চারি পঁচিশ পরসেঁট্র মূল্য হল এক বাই চারি তাহলে সবুলে মনে রাখবো এই যে তলটা এইটা হয়ে যাব আমার অরজি এইটা কেতো হয়ে যাব না অরিজিনাল মূল্য এই যে উপরটা এই উপরটা এইটা তোমার ইনক্রিমেন্ট কিংবা ডিক্রিমেন্ট যা তাহলে এটি আমার কম কচি পরসেন্ট বড়া তামানে মানে আমার অজিনাল কত থিলা চারি থিলা বডিবু কহিলি উপরটা হই বড়া আমা সহ সামান তাহলে কত বড় পঁচিশ পরসেঁট মানে একে বড় তালে চারিটা আমার কে পরিণত হয়ে যাব পাঁচে পরিণত হয়ে যাব অর্থাৎ পূর্বু যদি আমার চারি এটা সববেল মনে রাখবে এরা সব রেও এরা এই যে চারি আেখু এগুড়ি কোম রেসিও এগুড়ি অরিজিনাল মূল্য নুয়ে তাহলে পূর্বর আমি যদি চারি মূল্য লা বর্তমানে আমি পাঁচ মূল্য দিকে কি কারণ পঁচিশ পরসেঁট যাই তাহলে সে ধর কোবা পূর্ব মূল্য আমার চারশো টঙ্কা লাজি লা চারশো টঙ্া মনে

আমার এটি থ্রি পয়েন্ট এক তিন শতকটা ডিক্রিমেন্ট দিলা তালে ডিক্রিমেন্ট মানে তো আমি চিহ্ন দেব তাহলে এই্রি পয়েন্ট এক তিনটা কাহ না দেখ এক দশমিক

টিকে ভুলে ভুল হয়ে বর্তমান দেখ গোটে মিক্সচর প্যাকেটর দাম লা ষাটিয়ে টাকা সেটি থ্রি পয়েন্ট এক তিন শতকটা আমার কম হয়েছে না তার মূল্যটা তা মানে আমার ছুটু এক হয়ে যাই কারণ পাঁচ কমি উপরে যেটা রুহে সেইটা কমি কিংবা বডি দর্শায় তামানে ছাত্র হয়ে যাই পাঁচ কমি কি এক হয়ে যাই তাহলে যদি অরজিনাল ষাঠি টঙ্কা লাগে দশগুণা তাহলে বর্তমানে কেত হয়ে যাই দশ টাকা হয়ে যাই পাইল তাহলে এইটা আমার ইনক্রিমেন্ট যে এক আমার কে না হন্ড্রেড পরসেঁট এক কহিল কেতো না হন্ড্রেড পরসেঁট যে হন্ড্রেড পরসেঁট তাকে আমি এক কে সেমি যে ফিফটি পরসেঁট থাকি ফিফটি আমার না এক বাই দুই ফিফটি পরসেঁটটা এক বাই দুই সে এক বাই তিন মূল্য তুমি কে না এক বাই তিন মূল্য আমার হয়ে যাব তেত দশমিক তিন তিন শতকড়া বা যেটা আমার তেত পূর্ণ এক বাই তিন শতকড়া তেমন যে পূর্ণ এক বাই তিন শতকড়া দিয়ে তুমি তাকে কে লেখ না এক বাই তিন লিখি সেইভাবে এক বাই চারিটা আমার কেতো হয়ে যাব না এক বাই চারিটা দেখ ফ্রাকশন কু

তিন তিন নিন এক বাই তিন বলব না না এক বইয আলে তিন রেখে তেমন তেত পণ এক বাই তিন হব তে এইটা হি আপনি না শহে বাই সেকি এক বাই চারি মানে তুমি আমি তাকে পরসেন্ট কলা না শহে বাই সেকি তাহলে এক বাই চারটা হয়ে গল পঁচিশ শতকটা যে পঁচিশ শতকটা রয়ে তুমি সেই এক বাই এক বাই পাঁচটা আমার কেতো না এক বাই পাঁচটা আমার হয়ে যাব কোড়িয়ে শতকড়া এগুড়ি নোট করে দিও এক বাই ছটা আমার কত না এক বাই ছটা আমার হয়ে যাব ষোল পূর্ণ দুই বাই তিন শতকড়া অর্থাৎ আপু যদি আমি দশমিক লেখা ষোল দশমিক ছতকড়া বুঝিপাল এক বাই সাতটা আমার কত হয়ে যাব চৌদ দশমিক দুই আঠ

তিন বাই সাত কবি তাহলে চৌদর বর্তমানে তিন গুণ আসবো অর্থাৎ চৌদ তির বয়াশ বয়াশ দশমিক না আঠ পাঁচ সাত এইটা হয়ে যাব বুঝিপার এটা না তিন বাই সাত এক বাই সাত মানে চৌদ দশমিক দুই আঠ তুমি মনে রাখবো বর্তমানে এক বাই আঠ ফ্যামিলি পাখু যা বা আঠটা আমার হয়ে গলাম বার তাহলে যদি ভগ্নাশ্বর দিয়ে কোণ না বার পূর্ণ এক বাই দুই দশমিক পাঁচটা কে আমি এক বাই দুই লিখি বার বাই বার পূন এক বাই শতকড়া

না এক বাই নটা আমার হয়ে যাব এক বাই নাইগাল এগারো পূর্ণ এক বাই নটা আমার কেত না এগার পূর্ণ সমস্ত মনে পকা এগার এক বাই নতকড়া এগারো পূর্ণ এক বাই নতকড়া যেটা আমি লিখিপার এগার দশমিক এক এক শতকড়া বুঝিপার সে দুই বাই নটা এক বাই নহজ দুই বাই ন কলা বেলা এটা সব হয়ে যাবে ডবল হয়ে দুই দুই শতকড়া বা বাইশ পূর্ণ দুই বাই ন সেমি আমি যেত তিন বাই ন করা এক বাই ন হয়ে যারি বাই ন কলে চারি বাই ন কলে কোণ হয়ে যাবে চৌরাশ দশমিক চার চারি শতকড়া বুঝিপাল এগারর চারিগু এগার চৌ চৌরাশ দশমিক চারি চার শতকড়া বুঝি পাইল বর্তমানে দেখবা এক বাই দশ এক বাই দশটা হয়ে গেল আমার দশ শতকড়া এটা কিছু অসুবিধা নাই এবার দেখবা কোণ না এক বাই এগারো এক বাই এগারোটা আমার কত হুয়ে না এক বাই এগারোটা আমার হুয়ে নয় এক বাই এগারো নূন্য এক বাই এগারো যেটা আমি নশমিক শূন্য ন শতকড়া কুহত तेल से दु बैारा के ना तर दिगुणा अठत अठार दशमिक एक आठ शतकड़ा बुझे तीन बैगारेतेन बै एगार तीन बैार हो नौ रन गुणा नती सत दशमिक सतई दशमिक दुई सत शतकड़ा बुझाईगल तीन बैार বৰ্তমান দেখা এক বাই বাৰ পাখু যোৱা এক বাই বাৰ ৰ মূল্য আমাৰ কেতিয়া এক বাই বাৰৰ মূল্য হ'ল আঠ দশমিক তিনি তিনি শতকা তুমি এগুক লেখি দিয় এই কেমি কোচ্চনেৰে প্ৰয়োগ হ'ব মই তোমাক হিচাপে যেতিয়া আমি কেশচ্চি কৰিব তুমি ইয়াৰ ভাল্যু বুজি পাৰিব বহুত ইজিৰে আমি পৰচেণ্টেজ পুৰা চুটকিৰে তুমি কৰিব পাঁচ ছেকেণ্ডেৰে হি কচিন কোচ্চি আমাৰ চল্ভ হ'ব কেতিয়া এই ফ্ৰাকচন যদি তুমি মনে ৰখি থে মনে ৰখ এক বাই তেৰ এই না তুমি ব'ৰিং লাগিব কিন্তু তুমি এইগুড়িক মনে ৰখ মোৰ কথা মান বহুত পৰচেণ্টেজ পূৰা সহজ হৈ যাব তোমাৰ सात दशमी छ नतकड़ा तो एक बै तेरह तेना जो एक बै सात दशमी छोड़ो तुम्हें एक बै तेरह लिख बर्तमान देखा एक बौद एक बै चौदा होते ना सात दशमिक एक चार अर्थात तो एक बार अधा एक बै सत रेत कि ना चौदह दशमी दुई आठ चौदह दशमी दुई आठ चौदर अधा सत दशमी दुई आठ रधा दशमिक एक चारि बुझ बर्तमान जी एक बंदर एक बै पंदर मूल्य आम छः दशमिक छः शतकड़ा এক বাই পনেরোটা কে ছশমিক ছ ছ সতগা সেমি এক বাই ষোল এক আমার যাব না বার পূর্ণ এক বাই দুই মানে বার পূর্ণ এক বাই দুইর অধা বার পূর্ণ এক বাই দুইর অধা বার পূর্ণ বাই দুইটা কোণ কিনা না এক বাই আঠ এক আমার না এক বাই তা মানে এর তাহলে এর অধাটা আমার কেব না ছয় পূর্ণ এক বাই চারি তাহলে ছয় পূর্ণ এক বাই চারি মানে ছয় দশমিক দুই পাঁচ শতকড়া তুমি এমনি কালকুলেট করে পাব নো ডাইরেক্ট মনে রাখবা এক বাই ষোলাম ছ দশমিক দুই পাঁচ নয় এমিবিপার এক বাই আট রধা এক বাই আট আমি পড়েছিল বার দশমিক পাঁচ তাহলে বারর অধা ছয়েন্ট ফাইভর অধা টু ফাইভ বুঝিপাল দেখা এক বাই সতর বর্তমানে এক বাই সতরটা আমার না এক বাই সতর মূল্য আমার হয়ে যাব পাঁচ দশমিক আঠ আঠ শতকড়া পাঁচ দশমিক আঠ আঠ শতকড়া নেক্সট দেখিবা এক বাই অঠৰ এক বাই অ পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতকা এক বাই অশমী পাঁচ পাঁচ তেতিয়া এক বাই উনৈছা আমাৰ হৈ যাব পাঁচ দশমিক দুই ছও এক বাই কোডিটা আমাৰ কেতিয়া হৈ যাব এক বাই কোডিয়েটাই আমাৰ হৈ যাব পাঁচ শতক বুজি পাৰিল এই তাক পূৰা ইম্পৰ্টান্ট তোমাক ৰহিব পূৰা গোটেই তুমি ইম্পৰ্টান্ট মনে ৰখি থ'ব এক বাই চাবিছ এক বাই চবিশগা চারি দশমিক এক ছ শতকড়া সেমি এক বাই পঁচিশটা আমার হয়ে যাব কত না চারি শতকড়া বুঝিপাল এইতক ইম্পর্টান সমস্তে নোট করে দিও এইতক তাপরে ইয়ার টিকি তুম কিছু গোটে আছে পূর্ব ক্লাসে কিনে আপি রিভিজন করে দেবা এইতক সমস্তে নোট কর দিও বর্তমানে আিভিজন করে দেবা যেমি কি জন কহব কেষি রেষি চৌদ দশমিক দুই আঠ শতকড়া কে তাহলে তুমি এটি কোম করল না পুরো পুরা মেথড তেষটির র মান গুণন চৌদ দশমিক দুই আটটা পুঁ তুমি কালকুলেট কিন্তু এটি তুমি কম করব না রেও মেথড কমিটি তোমার সহজ হয়ে গলান না তেষটির রমান গুণন চৌদ দশমিক দুই আট আমি জানছি কে না এক বাই সাত তাহলে এক বাই সাত আমি ডাইরে লেখিদেলে সাত নয় তেষি তেমন আনসার আসি যাবো আমার কেতে নতুন এমিটি তুমি যদি কালকুলেট কর তোমার বহু টাইম লাগবে সেমি জন কেলা জনে কাল না চাশর চালিশ র থার্টি সেভেন পয়েন্ট ফাইভ শতকড়াটা কে তাহলে আমি সমস্ত জা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তুমি যদি এটা বেসিক্রে করে চাশ গুণন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ফুঁড়ি হরণ সহ্য করে এটাকে এটা সলভ কিন্তু আমি না শিখলে যে থার্টি সেভেন পয়েন্ট না তিন বাই তে পৰেণ্টেজ তুমি ৰেচিঅৰে ৰেছিঅ' আকাৰে লেখিব চেষ্টা কৰ সবুবলৈ এইটাই যদি তুমি লেখিদ'ব ত' তোমাৰ পচেণ্টেজ পূৰা চুটকিৰে হিচাপ সবুকি মই তুমি কৈদে সব টাইপ আমি কভাৰ কৰিবা তোমাৰ ইলেকশ্যন বেছ হ' সেই ৰেচিঅ মেঠা হ'ব কি প্ৰাইছ কনজম্পচন যি কোৱা যায় যে প্ৰাইছৰে পঁচিছ পৰচেণ্ট কমি বৃদ্ধি হ'লে কনজমপশন কেতিয়ে পৰচেণ্ট কমিব যদি ত' আমাৰ এক্সপেণ্ডিচৰটা সমান ৰপ হ' কি তোমাৰ लाभ क्षति जिते प्रफिट लस पड़ा से आम ये रेसिओ मेथड काम करें लिखिपरिया चाइश रेने गुण न थार्ट सेवेन पॉइंट फाइव टाक लिखा केन बै आठ तेल आठ पंचा चालीस गला आंसर आसो पांच तीन पंद्रह तेलो आशा करो मेथड्र भल्यूटा कौन तुम्हें तो बुझीप आई रेसीो गुड़िक तुम्हें तो भल भाव स्क्रीनशट नहीं जा बैक करके आगुड़क बहुत भल भाव तुम प्राक्ट कर

তাহলে ইজ ইউল টু দুই তাহলে পচাটা কাটলে আমার কেতো হয়ে না দুই হয়ে তালে তাহলে এইটা বর্তমানে কম হয়ে গলা এস বাই দুই ইজ ইকাল টু টু তা এক্স ইজক টু হয়ে যাব না দুই দু চারি তাহলে আনসার আমার কে আসব এক্সর মূল্য হয়ে যাব আমার চারি বুঝিপার সমস্তে সমস্ত বুঝিপার পুরা বেসিক রুম স্টার্ট করছি পুরা বেশিক মূল কিছু কেবি টেনশন নিও নি আমি পুরা বেশিক রু করে পুরা হাই লেবল কোশ্চিন যা তেমন যে বেসিক জাঁচ তেম তুমি স্কিপ করে পাব কিংবা তুমি রিভিজন টাইপ রেপার আ কোশ্চিন নিজে করা সলভ কর নেক্স কোশ্চিন দেখা নেক্স কোশ্চিন দেখছি কোণ না সে কোচি ইফ পি পরসেট অফ পি পি পরসেট অফ ইজ থার্টি সিক্স দেন পি ইজ ইকাল মূল্য কে তাহলে পি পরসেট অফ পি 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 বাই শহে আমি লিখিপার অফ মানে গুণন যেটা আমি ওড়িয়া র কুয়া তাহলে অফ পি ইজ ইকাল টু থার্টি সিক্স তা মানে আমার আমার রয়ে যাব পি রি বাই শে ইজ ইকা টু থার্টি তাহলে পি স্কোয়ার ইজ ইকাল টু এটা আমার বজ্র গুণন হয়ে কারণ ইয়ার তো এক অ তাহলে পি স্কোয়ার এক গুণিলে পি স্কোয়ার ছতিশের শহে আমার কেত হয়ে না ছতিশ শদি পি স্কোয়ারটা হয়ে গেল তাহলে পিটা না ছতিশ দশ শহর রুট ওভর তাহলে ছতিশ ছতিশর রুট ওভর ছিটা শূন্য রুট গোটে শূন্য অপশন নম্বর থ্রি হয়ে যাবে আমার কোথা রাইট আনসার দেখবা নেক্স কোশ্চিন পুরা বেসিক কোশ্চিন লা নেক্সট দেখছি এ স্টুডেন্ট এ স্টুডেন্ট মল্টিপাইড এ ন্বর বাই থ্রি বাই ফাইভ ইনস্টেড অফ ফাইভ বাই থ্রি নি তা অর্থ গোটে পিলা সরি টিক ডিসব হয়ে গলা সে কোমি না সে গোটে পিলা পাঁচ বাই তিন জায়গায় তিন বাই পাঁচরে মল্টিপ্লাই করে তাহলে হোয়াট ইজ দর্সেটেজ অফ এরর ইন দ কালকুলেশন তাহলে কে পরসেঁট এরর আলকুলেশন কে পরসেঁট এরর হওয়া হয়েছি তাহলে সে আমার কোণ না দেখ আম

বাই মূল সংখ্যা মূল সংখ্যা আমার কেউটা না অরিজিনাল কেউটা বাহিরার লা ফাইভ এস বাই তিন তেমন ফাইভ এক্স বাই তিন ইন্টু শহে এইটা আমার হয়ে যাব কো আনসার বাহার তাহলে দেখ আমার যেতবে হরণ হুয়ে সেত কেমন না যেটা হরের থাকি যেটা হরের থাকি এইটা আমার হরের অটা উপর পড়ায় আপ উপর যাই কি হয়ে যায় কুচি তুমি বুঝিপার ষোহ একাই পাঁচ কু ষোহ এক্স বাই পাঁচ তুমি রখব আমার হরের লা কোণ না ফাইভ এক্স বাই তিন হৰণা আমাৰ পৰিৱৰ্তন হৈ যায় গুণনৰে আও যোন আমাৰ হৰৰে থাকে ওলটি পৰে অৰ্থাৎ তিনি বাই পাঁচ একশা হৈ যাব এইয়া তিনি বাই পাঁচ এক্স হৈ যাব তাৰপৰা ইণ্টু শয়ে কু ই আমি ৰখিলে ত'লে এক্স কু এচল হৈগলা বৰ্তমান আমাৰ কেতিয়া ৰা নেখ এইটাক যদি আমি কালকুলেট কৰিব ষোহ তিনি কু অলিছ অঁচাছ বাই পাঁচ গুণন শে ত' দেখ অলছ কু পাঁচৰে হৰ পাঁচ নোৱাৰা পঁয়লিছ

ଦେଖ ଆମେ ଭୁଲ ଲେଖିଦେଇଥିଲେ ତେଣୁ ଭୁଲ ହେଇଯିବ ତେଣୁ ଭୁଲ କେବେ କରିବନି ତା'ହେଲେ ଆମର ଥିଲା କେତେ ନା ଡିଫରେନ୍ସଟା ଆମର ବାହାରିଲା ଷୋହଳ ଏକ୍ସ ବାଇ ପନ୍ଦର ଷୋହଳ ଏକ୍ସ ବାଇ ପନ୍ଦର ହୋଲ୍ ଡିଭାଇଡେଡ଼୍ ଭାଇ ଆମର ଅରିଜିନାଲ୍ ସଂଖ୍ୟା କେତେ ଥିଲା ନା ଫାଇଭ୍ ଏକ୍ସ ବାଇ ତିନି ଫାଇଭ୍ ଏକ୍ସ ବାଇ ତିନି ଇଣ୍ଟୁ ଶହେ ଆମେ କରିବା ତାହେଲେ ଦେଖ ଏଇଠି ମୁଁ ସଲଭ୍ କରିଦେଉଛି ତାହେଲେ ଏଇନା ସେଇ ସେମ୍ ପ୍ରୋସେସ୍ କରିବା ଉପର ଲବକୁ ଲବ ଲେଖିଦେବା ଆଗ ଷୋହଳ ଏକ୍ସ ବାଇ ପନ୍ଦର ତା'ପରେ ହରଣଟା ଗୁଣନ ହେଇକି ଏଇଟା କ'ଣ ହେଇନା ଓଟିଯାଏ ଅର୍ଥାତ ତିନି ବାଇ ପାଞ୍ଚ ଏକ୍ସ ହେଇଯିବ ଇଣ୍ଟୁ ଶହେକୁ ଶହେ ରହିଲା

দেখ আমপ্লা করি লাঁ বাই তিনে তাহলে পাঁচ বাই তিনে যদি আমি মল্টিপ্লা তা আমার সংখ্যাটা আসবে ফাইভ এক্স বাই তিন কিন্তু আমি করেদে তিন বাই পাঁচে তা থ্রি এক্স বাই পাঁচ দেখো তুমি বুঝেওছি বলে এত সময় লাগুছে নাই এরা সাঙ্গেসঙ্গে হব তুমি কম করবো এটা ফেডাণ ফলটা কালকুলেট করব তাহলে ফেডাণ ফল আমার কত পড়া না ফেডাণ ফল আমার বাহা ষোলো এক্স বাই পনেরো তাপরে সেইটা আমি কম করলে অরজি নম্বর হরিবা অর্থাৎ ফাইভ এক্স বাই তিনে হরি তাহলে ইন্টু শহে পুঁ করা তা মানে ষোহলো এক্স বাই পনেরো ইন্টু পুঁ হরণটা আমার গুণ ন হয়ে যায় অর্থাৎ তিন বাই ফাইভ এক্স হয়ে যাব ইন্টু শহে এইটার আম কালকুলেট করে দেব কত চৌষট্টি পরসেঁট হয়ে যাব আনসার নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন দেখ এক্স ইজ অফ ওয়াই এটা এই অফ ওয়াই ওয়াইর এই পরসেঁট তাহলে এক্স ইজ ইকাল টু এই মানে আমি কম লেখা অশি বাই শহে ইন্টু ওয়াই যদি এটা আমি সল্কদা ভগ্না করে দেবা এটা কে না চারি কোড়িয়ে চৌশি কোড়িয়ে পঁচাশে তা মানে এস ইজ কে গলায় না ফোর বাই ফাইভ অফ ওয়াই তা মানে সে কে হাট পরসেন্টেজ অফ ওয়াই তাহলে ওয়াইটা কোণ হয়ে যা আমি যদি এটা লেখা তাহলে এক্স বাই ওয়াইটা আমার হয়ে গলা এক্স বাই হয়ে গেল চারি বাই পাঁচ ওয়াইটাই করে গুণ নহে লাগে হরণ হয়ে গেল এক্স বাই ওয়াই হয়ে গল চারাই পাঁচ তাহলে হাওয়া পরসেন্টেজ অফ ওয়াই ইজ Y ta, Xe, rao, kete, le, x এস র কে শতকড়া তাহলে ওয়াইটা কোণ কি ওয়াইর মূল্য কে বা পড়া পাঁচ এক্স র মানে যার সেটা সেইটা আমি তলে রাখতে তাহলে এসর মূল্য হয়ে গেল চারি ইন্টু শহে তাহলে ওয়াইর মূল্য বাহি পড়া পাঁচ এক্সর মূল্য বাহির পড়া চারি সে কিন্তু ওয়াইটা এস রত শতকড়া যদি পচার ওয়াইটা এসর কত শতকড়া তে ওয়াই মূল্য রব উপরে যাহা র র মানে যা সেটা রেণু চারিটা তলে ত্স রূল্যটা ইন্টু শহে

তামানে মানে চারি বাই পাঁচ অফ এ ইজিকল টু ওয়ান বাই টু অফ বি তাহলে আমি এটির এ বাই বি র মূল্য কাড়াড়ি তাহলে এ বাই বি ইজিকল টু ওয়ান বাই টু একরে লা চারি বাই পাঁচটা আর করো গেলে কোথাও না পাঁচ বাই চারি হয়ে যাব অর্থাৎ আমার টোটাল হয়ে গল পাঁচ বাই আট হয়ে গেল বুঝিপার এতলা এ বাই বি রূল্য আমার বাহারি পড়াল আমার বি বিটা এর কে শত কড়া তা বি মূল্য উপরে রহব এ র পচারছি তা মানে এটার এর মূল্য পাঁচটা এর মূল্য বাহারা পাঁচ বি র মূল্য আঠে তাহলে তেলে রহবো ইন্টু শহে তাহলে পাঁচে কটিল আমার কে কোড়িয়ে তাহলে পাঁচে যদি কোড়িয়ে কাটবা তাহলে কোড়িয়ে অস না আঠ দু ষোহ শহে ষাটিয়ে শতকড়া তাহলে বিটা এর কত শতকড়া শহে ষাটিয়ে শতকড়া বুঝিপার সমস্তে আমি প্রথমে এ আশিওটা কাড় দেবার তাহলে এবার কোশ্চিন আমার জলদি জলদি হয়ে যাওছে না নাই তাহলে দেখ নেক্সট কোশ্চিন

তাহলে ফর্টি পরসেঁট মানে এটা কোণ না কোটিয়ে পরসেঁটর কোটিয়ে পরসেঁটর এটা দ্বিগুণ না নাই কোটিয়ে পরসেন্টটা আমার কে এক বাই পাঁচ তাহলে তার দ্বিগুণ মানে দুই বাই পাঁচ তাহলে আমি ফর্টি পরসেঁটটা কোঁ না দুই বাই পাঁচ লিখিপার তাহলে দুই বাই পাঁচ অফ এ প্লস বি দুই বাই পাঁচ অফ এ প্লস বি ইজ ইকাল টু সিক্সটি পরসেঁট সিক্সটি কোড়িয়ে তিন তা মানে তিন বাই পাঁচ অফ এ মাইনস বি গলা তাহলে দেখ এ প্লস বি বাই এ মাইনস বি আমারকে কেত হয়ে না এ মাইনস বিটা আইলে ভারি হরণ করে একরে তিন বাই পাঁচ এই যে দুই বাই পাঁচটা আর্কর যাব তা পাঁচটা যাব উপরক দুইটা আসব তলুক তা মানে পাঁচটা গলা উপরক দুইটা আসা তলক পাঁচ পাঁচ কটি গলে তিন বাই দুই হয়ে অর্থাৎ এ বাই এ মাইনস বি আমার কত বাই দুই হয়ে গলা তাহলে দেখ এই তো মুফ করে দের তক রফি সমস্ত বুঝি তাহলে এ প্লস বি র মূল্য আমার হয়েগল কেত না এ প্লস বি র মূল্য আমার হয়েগল তিন আউ এ মাইনস বি র মূল্য আমার কত হয়ে গলা না দুই তাহলে এছু তুমি দেখিপার প্লস বি মাইনস বি ক্যানসেল হয়ে গেল টু এ দুই পাঁচ তাহলে এর মূল্য কত হয়ে যাব বাই দুই এর মূল্য কত যাব না পাঁচ বাই দুই ଦେଖ ତୁମେ ଏଠି ଏଟା କରିବା ଅପେକ୍ଷା ଆଉ ଗୋଟେ ଦେଖ ଆହୁରି ସର୍ଟ୍ରିକ୍ ଆମେ କରିପାରିବା ଏମିତି ଏ ଆଉ ବିର ମୂଲ୍ୟ ତ ବାହାର କରି କରିପାରିବ ଏଠି ତୁମେ ଦେଖ ଆଉ ଗୋଟେ ସର୍ଟ୍ରିକ୍ ଆମେ କରିପାରିବା ବର୍ତ୍ତମାନ ଏଇଠି କ'ଣ କର ନା ବଜ୍ରଗୁଣନ କରିଦ ତାହେଲେ ଏଇଟା କେତେ ହେଇଯିବ ନା ଟୁ ଏ ପ୍ଲସ୍ ଟୁ ବି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏକରେ ସେମିତି ବଜ୍ର ଗୁଣନ କଲେ କେତେ ହେଇଯିବ ନା ଥ୍ରୀ ଏ ମାଇନସ୍ ଥ୍ରୀ ବି ବୁଝିପାରିଲ ବର୍ତ୍ତମାନ ଏ ପାଖକୁ ଏ ନେଇଯାଅ ଏଟାକୁ ଏକରକୁ ନିଅ ତାମାନେ ଥ୍ରୀ ଏ ଏକରେ କ'ଣ ଥିଲା ନା ଦେଖ ଏକରେ ଆମର କ'ଣ ଅଛି ଟୁ ବି ଅଛି এয মাইনস থ্রি বিটা একরক আসলে প্লস থ্রি বি হয়ে যাব সেকরে আমার ক্রি এ অয প্লস টু এটা এক গেলে টু এ হয়ে যাবেন এ টু বি কত হয়ে না ফাইভ বি একরে থ্রি এ রু এক গেলে এ বর্তমানে এ বাই বি আমি কাঠিপার এটা উপরে রহলা বিটা তো পেয়ে আসলা তাহলে এ বাই বি হয়ে পাঁচ বাই এক এ বাই বি আমার কেতো বাহি পড়া এ বাই বি রূল্য পাঁচ বাই এক যদি এ বাই বি র মূল্য পাঁচ বাই এক বাহারি পড়াল বর্তমানে এ জায়গায় আমি পাঁচ বি জায়গায় এক লিখিপার তাহলে দেখো বর্তমানে সেই ইকন পাখু যা এ জায়গায় পাঁচ তাহলে উপরটা হয়ে যার পাঁচ দু দশ মাইনস বি জায়গায় এক লেখা তা মানে তিনকে তিন তবে প্লস বি অর্থাৎ পাঁচ এক ছগল তাহলে দশ রে তে না সাত বাই ছপশন নম্বর এ হয়ে যাব আমার কোণ রাইট আনসার বুঝিপার আজকে কোম কলে না আমি তাকে রেওরে লেখিদে বজ্রগণ করেদেলে এ বাই বি রূল্য আমি কালকুলেট করেদেলে ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିବା ନେକ୍ସଟ କ୍ୱଶ୍ଚିନ୍ ଦେଇଛି ହ୍ୱାଟ୍ ପରସେଣ୍ଟେଜ୍ ଅଫ୍ ଥ୍ରୀ ପଏଣ୍ଟ ସିକ୍ସ କେଜି ଇଜ୍ ସେଭେଣ୍ଟି ଟୁ ତାହେଲେ ଇଜ୍ ଲଗାଇଛି ସେଭେଣ୍ଟି ଟୁ ତେଣୁ ସେଭେଣ୍ଟି ଟୁ ଗ୍ରାମ ଲଗାଇଛି ଏଇଟାକୁ ତଳେ ଆମର ଅଛି କେଜିରେ ତେଣୁ ଏଟା ଯେହେତୁ ଗ୍ରାମ ଏଟା କେଜିରେ ଅଛି ତେଣୁ ଆମକୁ ଆମକୁ ସବୁବେଳେ ଏକକଟାକୁ ସମାନ କରିବାକୁ ପଡ଼ିବ ତାମାନେ କେଜିଟାକୁ ଆମେ ଗ୍ରାମ୍ କରିବା ଅଫ୍ ୟା ସହିତ ଲାଗିଛି ତାମାନେ ର ଇଆ ସହିତ ଲାଗିଛି ସେଇଟା ରହିବ ତଳେ ତାହେଲେ ତିନି ଦଶମିକ ଛଅ କେଜି ଗୋଟେ କେଜିଟା ଯଦି ହଜାରେ ଗ୍ରାମ ହେଲା ତିନି ଦଶମିକ ଛଅ କେଜିଟା ଆମର କେତେ ଗ୍ରାମ୍ ହୋଇଯିବ ନା ଛତିଶ ଶହ ଗ୍ରାମ

কোডি হাজাৰ সাতশ অৰ্থাৎ ছিক্সটি নাইন পৰচেণ্ট হৈ গ'ল আমাৰ কেতিয়া কোঁৱে হাজাৰ সাতশ যদি ছিক্সটি নাইন পৰচেণ্ট কোডি হাজাৰ সাতশ হ'ল ত' গোটেই পৰচেণ্টা কেতেৰৰে কাট তেৰৰে কাটিব ন ছ পোন্ধৰ তিনি ৰে আগ কাটি দিয় তিনি ৰে কাটিলে আমাৰ তেইছ শতকা তেইছ শতকাটা হৈ যাব তিনি কাটিলে তিনিশ অঠৰ এক সতৰ তিনি পঞ্চা পন্দৰ দুই কোৰিয়ে তিনিশ অঠৰ দেখিয়ে তিনিৰে কোন ভুল হৈ গ'ল বোধে আক তিনিশ অঠৰ বড়িলা দুই সতৈছ তিনি নতাইছ ভুলদে অৰিশ তাহলে তেইশ তিরিশ অনস্তর তানিশ হয়ে গলা তাহলে গোটে পরসেটা যদি তিনশো হয়ে তাহলে আমার টোটাল লোক টোটাল নম্বর পচারছি মানে কন করা হন্ড্রেড পরসেঁট তা হন্ড্রেড গুণবা তাহলে কেতে হয়ে গলা না তিরিশ হাজার হয়ে যাওয়া আমার কোণ রাইট আনসার বুঝিপাল একত্রিশ শতকড়াতে চান তাহলে আউ শতকড়া শতকটা যদি দুইশো সাত হয়ে গেল মানে আমি তাকে কাটি দিলে গোটে শতকড়ার মূল্য বাহারি পড়া কেতো তিনশো তাহলে আমি হন্ড্রেড পরসেন্ট কাটি দেবা নেক্সট দেখ সইত্রিশ নম্বর কোশ্চিন

মুহিলি যেটা তলে রুে সেইটা হয়ে যাব কোণ অরজি যা সহ তুলনা করা যায় তা সি হয়েগাল আমার দুই তাহলে সি ঠু এটা বড় কে বড় না পচাশ পরসেঁট মানে পচাশ পরসেঁটাক আমি যদি রেওরে লেখা যদি এইটা হয়ে গল অজিনাল নম্বর তা মানে এইটা হয়ে যাব যেটা বড়ি থাকল্য তাহলে এর মূল্যটা কে হয়ে যাব তিন যদি সি র মূল্যটা দুই হল এটা তা বড়ি তেমন হয়েগাল তিন তাহলে আপনার কোশ্চিনে কে দেখ বর্তমান কোশ্চিনে কে পি নেক্সট কোচি বি টোটি ফাইভ পরসেঁন্টান সি তাহলে বিটা কে টোয়েন্টি ফাইভ পরসেন্টটাকে আমি কম লিখিপার এক বাই চারি তা সিটা যদি চারি হব বিটা তা অধিক সিটা চারি হয়ে গেলে বিটা তা অধিক তা মানে হয়ে যাবে এটা পাঁচ তাহলে দেখটা কম সান করার পড়ে তার কারণ সিটা তো গোটিয়ে তাহলে সি কমান করা হলে আমি দুই গুণিয়া পড়বে কারণ তেলেছি চারি তাহলে উপরে যদি গুণা তাহলে এ রবি দুই গুণব পড়ে তাহলে এটা হয়ে গল ছ বিটা হয়েগাল আমার পাঁচ আিটা হয়েগল চারি তাহলে সে কোচি এ যে হাট পরসে লার্জর দ্যান বি তাহলে বি তুলনায় এটা কেতে অধিক তাহলে বি হয়ে গলায় পাঁচ এ কেতে অধিক এক অধিক কাহা তুলনার বি তুলনার তেমন বিটা রহবা আমার তেলে ইন্টু শহে পরসেন্টেজ কালকুলেট করি তেমন শহে তাহলে পাঁচে কাটিলে হয়ে গল কোয়ে আনসর হয়ে যাব কোড়িয়ে শতকড়া অপশন নম্বর ফোর হয়ে আমার কোণ রাইট আনসার বুঝিপার তেম পরসেটেজর ভূমিকা বহু গুরুত্বপূর্ণ আমি পচা পরসেঁটটা কুকু লিখিদেলে এ বাই টু এক বাই দুই সে কে সি ঠু এটা বড় কে বড় না জোটা উপরে রুহে সেইটা হুয়ে বড় তা মানে সি রূল্য আমার দুই হয়ে এর মূল্য আমার কে তিন হয়ে যাবে এক বড় বল বাই চারি তেমন র মূল্য চারিলে বি র মূল্য আমার কত না বি র মূল্য তা অধিক মানে পাঁচ আর সিটা কমান করি তেমন সি যেহেতু দুইটা করেছে তেমন এটি দুই গুণ দেই গুণ দেটা হয়ে গেল ছ পাঁচে এক অধিক কে কাহ তুলনায় না দ্যান বি দ্যান যা সহ লাগে তেমন মানে পাঁচ ইন্টু শহে করে দেবেন কোড়িয়ে

এ যেটা উপরে রয়ে যেটা লব সেইটা অধিক কিংবা কম কু দর্শাই থাকে তাহলে মুহলি কোণ না এ বি ঠার পঁচিশ শতকটা অধিক তা মানে পঁচিশ শতকটা টাকা আমি এক বাই চারিটা হয়ে গলাম বি মূল্য তাহলে এর মূল্য কেত এ যেটা উপরে রহব সেইটা অধিক বা কম রূল্যু দর্শায়ে বলে কহিলি এটা বি ঠু কে অধিক অধিক তা বিটা যদি চারি হল তাহলে এর মূল্য কেত হয়ে যাব বর্তমানে আজ আমি যদি দেখবা তালে বি বি এ ঠার কেতে কম বি এত কম মুি যাটি লাগি বু বিতে কম বি তুলনার কে কম এইভা লে যা সহিত আমি তুলনা করা সেইটা রহতে তাহলে মুঠি তো মো কোশ্চিন কিন যে বিটা এ ঠু কে কম তা মানে এ ঠার রা মানে এর মূল্য আমার রহলা তে শতকটা কম বিটা কেতে কম কি কম বা বৃদ্ধিটা রুে উপরে তাহলে কেতে কম এক কম তেম এক রা উপরে আমি তাকে শতকড়ে পরিণত করা তেণু গুণন শহে করা ভগ্নাশ্বর শতকড়া মতো শিখাইি তাহলে এক বাই পাঁচ গুণন শহে এটা ডাইরে আমি কেপার এক বাই পাঁচ মানে কোড়ি শতকড়া তাহলে এটা যদি বি ঠু অধিক তুমি ডাইরেক্ট ভাবি বলবনি যে বিটা এ ঠু পঁচিশ শতকড়া কম থাকলে কারণ দুটাই সান নু তুলানু আমার দেখা যায় তেম এটা যদি বিঠু পঁচিশ শতকড়া অধিক হুয়ে তাহলে বি এ কোড়ি শতকড়া কম তাহলে এইভড়া কনসেপ্ট আমি বর্তমানে কোশ্চিন করা কোশ্চিন কলে তোমার সবুকিছু ক্লিয়ার হয়ে যাব সে কোঁ কুড়ি না এজ সালারিজ ফিফটি পরসেঁট মোর দ্যান ড্যাট অফ বি হাও মচ পরসে বিজ সাি লেস দ্যান ড্যাট অফ এ মু তোমার কহিলি যেটা পরসেঁট দগ্নাশরে লেখা তাহলে পচা পরসেঁট আমি কে এক বাই দুই পচাশ পরসেঁটটা কে এক বাই দুই সে কোচি এর সালারিটা মোর দ্যান ড্যাট অফ বি মানে বি রলারি ঠু পচা পরসেঁট অধিক তাহলে বি সহ তুলনা করা যাই তা তলে জোটা রহব সেইটা হয়ে যাব না বি গলা তলে তাহলে এর সালারিটা অধিক তাহলে এর সালারি কত অধিক না এর সালারি তা এক অধিক কারণ তোমাকে কহিলি অধিক বা কম যেটা সেইটা রেব কেরে তা এর সালারি দুই তুলনারে এক অধিক তা এর সালারি কেত হয়ে গলা তাহলে সে কুচি তাহলে বি রলারিটা কে কম কাহা তুলনারে এ তুলনার যা তুলনার রহব সেইটা তলে। কে কম না এক কম যেটা কম রুয়ে সেটা রুে উপরে তা এক বাই তিন হয়ে গেল এক বাই তিনটা আমি শতকড় জানি আমি তেত পূর্ণ এক বাই তিন শতকড়া তা বি রালারি এর টু ঠুকে কম তে পূর্ণ এক বাই তিন শতকড়া কম যদি এ এর সালারি বি সালারি ঠু পচাশ শতকড়া অধিক হুয়ে তাহলে বি রলারি এর সালারিঠু যেতে কম না তেত এক বাই তিন শতকটা কম মু তুমি কিনে এক বাই তিনটা তেত এক বাই তিন দেখিপার এটি সাংে সাঙ্গে আমি কিপর কালকুলেট করে দেব এটি নয় তুমি কোম্পানি পড়ে না গুণ ন শহে এটা শহে বাই তিন করেটা রেও মেথড বহু উপযোগী আমারপ্রাই তে নেক্স কোশ্চিন দেখা বুঝিপাল কোশ্চিন্ন গুড়ি তুমি নোট করে দিও তার আনসার মধ্যে নিজে নোট করার চেষ্টা কর নেক্সট কোশ্চিন আমি দেখা যে এজ সালারি ইজ ইনক্রিজ বাই টে পরসে আন্ড দে ডিক্রিজ বাই টে পরসে দেন চেঞ্জ ইন সালারি তাহলে এই কেস রে তুমি কোম করি যে এর সালারি প্রথমে দশ শতকড়া বড়ুচি তাপরে পুঁ দশ শতকড়া কমুছ তাহলে তার ওভরঅল সালারি কম ইফেক্ট পকওছি তা মানে আমা প্রথমে শতকড় দিয়ে ভালোভাবে দেখ এরা বিভিন্ন প্রকার টাইপ সেটা গোটে টাইপ লা এইটা গোটে টাইপ তুমি শিখাই দে নেক্স টাইপ দেখ দেখা যেত এইভা কোশ্চিন থাকি তুমি কো না শতকড়াটা ভগ্নাশরে লেখি শতকড়াটা কে লেখব না ভগ্নাশরে লেখি তাহলে প্রথম বর্ষ ফার্স্টে ফার্স্টে কন হচ্ছে না তার দশ থিলা বডুচি টেন পরসে ইনক্রিজ হচ্ছে টেন পরসেট মানে কে না এক বাই দশ এইটা হয়ে গেল অরিজিনাল উপরে যেটার বডি বা কমি তা মানে দশ লা এক বড়িযাই কি এগারো হয়ে গলা। সেকেন্ড কেস রে সেক্রে কোণ হলো না সেকেন্ডের বি সেই 10% 10% দশ পরসেটটা হল এক বাই দশ অর্থাৎ সেকেন্ড বেড়ে দশ লা এটি কোণ হব ডিক্রিজ হোক উপরে যেটা বডি বা কমি তা মানে এক কমিবর কত হয়ে যাব তাহলে বর্তমানে এই কেসে তুমি কোম করব না দিইটা যা গুণন ও দশ দশা শহে এগারো নয় অনেশত তা মানে এটি কন ওভরঅল শহে রু তারত হয়ে যাই তা কমিছি তাহলে কে কমি কেতে শত করে আমি কেমন জাঁয়া না

ବୁଝିପାରିଲ କେମିତି କରିବ ପ୍ରଥମେ ଦେଖ ଆଉଥରେ କହିଦେଉଛି ପ୍ରଥମେ କ'ଣ ନା ଦଶ ଶତକଡ଼ା ବଢ଼ିଲା ତେଣୁ ଦଶରୁ ଏଗାର ହେଲା

কোম্পি আউট অফ টোটাল ইনকম মিষ্টর কাপুর স্পেন্ডস টোয়েন্টি পরসেঁট অন হাউস রেট আন্ড সেভেন্টি পরসেঁট অফ রেস্ট অন হাউস হোল্ড এক্সপেন্স ইফ হি সেভস এইটি হন্ড্রেড ওয়াট ইজ হিজ টোটাল ইনকম ইন রুপিজ বুঝিপার কোণ কোশ্চিন দেখ কোশ্চিন আমি ইনকম লা তেমন টোটাল ইনকমটা কেমন শহে নিয়ে সে টোটাল ইনকমর মিস্টর কপুর সে যা বি হো মিস্টর কপুর থাকবে যু কোঁ কলে না টোয়েন্টি অন হাউস রেন্ট ঘর ভাড়া দে শহে রোটি পরসেঁট ঘর ভাড়া দে তাহলে শহে রু যদি কোড়ি পড়ে না অশি রহিলা সে কোঁ করছেন না আন্ড সেভেসে অফ দি রেস্ট এই যে কে এই বড় কার্র সেভেটি পরসেঁট তা অশি র সেভেন্টি তাহলে অশি রেভেন্টি পরসেঁট কেত হয়ে গল শূন্য 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 উপরে আটশো তা

তালে সে কোচ ইফ হি সেভ সে অঠরশো তা মানে এই যে চব্বিশ রেওটা আমি যদি করা তালে চবিশ সে সেভ করে তাহলে এই যে চব্বিশ রেওটা অঠারশোশ সামান হব না তাহলে চব্বিশটা যদি অঠরশ সান তাহলে এক রেওটা কত বাহার করে তা অঠরশ হরণ চবিশ তাহলে আমি যদি একটু দুই কাটিা তাহলে নশো হরণ বার হয়ে যাব তাহলে আমি টিকা সহজ হয়ে যাবে তাহলে বার সত্তাহ বার পঞ্চাশ ষাটে বারশো বাহতরী বার চৌরাশি বল ছাঠি বার পঞা ষাটে তা মানে পঁচতরি তাহলে এক রেসিওটা কে হয়ে গেল পচাশ পঁচস্তর তাহলে সে কে টোটাল টোটালটাকে আমি কেলে কি শহে নেই যদি একটা পঁচত্তর হয়ে গেল তাহলে শহেটা কে হয়ে যাবে না দিটা শুনে তা সাত হাজার পাঁচ অপশন নম্বর চার হয়ে যাব কোণ তাঁর টোটাল ইনকম বুঝিপাল আ

ଏର ସାଲାରିଟା ପଚାଶ ପରସେଣ୍ଟ ମୋର ଦ୍ୟାନ୍ ବି ତା'ହେଲେ ପଚାଶ ପରସେଣ୍ଟ ଆମେ କହିଦେବା ଏକ ବାଇ ଦୁଇ ତା'ହେଲେ ଏଇଟା ତ ଆମେ କରିଥିଲେ ଏଇ କୋଶ୍ଚିନ୍ଟା ରିପିଟ୍ ହେଇଯାଇଛି ଏଇଟା ରିପିଟ୍ ହେଇଯାଇଛି ଛାଡ଼ ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଦେଖ ମୁକେଶ ହାଜ୍ ଟ୍ୱାଇସ୍ ଆଜ୍ ମଚ୍ ମନି ଆଜ୍ ସୋହମ୍ ସୋହମ୍ ହାଜ୍ ଫିଫ୍ଟି ପରସେଣ୍ଟ ମୋର ମନି ଦ୍ୟାନ୍ ପଙ୍କଜ୍ ଇଫ୍ ଦ ଆଭରେଜ୍ ମନି ୱିଥ୍ ଦେମ୍ ଇଜ୍ ଆର୍ଏସ୍ ୱାନ୍ ୱାନ୍ ଟେନ୍ ଶହେ ଦଶ ତାଙ୍କର ଆଭରେଜ୍ ମନି ତାହେଲେ ମୁକେଶ ପାଖେ କେତେ ଅଛି তাহলে সে কোচি মুকেশ্র পাখে কেতে মনি অ না সোহমর দুই গুণ তামানে দুই গুণ না সোহম আমি লিখে দেব তাহলে আমি যদি মুকেশ আোহমর অনুপাতটা কঠবিয়া তাহলে এটা কে না দুই অনুপাত এক হয়ে যাব না দুই অনুপাত এক হয়ে গেল বর্তমানে সে কোচি না দেখ আপন কোশ্চিন নেক্স দিয়েছি সোহম পাখে সোহম আজ ফিফটি পরসেঁট মোর মনি ডে পঙ্কজ

আপ পঙ্কজর কেত হয়ে গলায় না পঙ্কজর সেই দুই রহলা অর্থাৎ মুকেশর ছ সোহমর তিন পঙ্কজর দুই হয়ে গলায় তাহলে এমান যদি আপনি আভরেজ কঠিবা তাহলে দেখ আমজ কা রেওর যদি আভরেজ কাড়াড়ি তা মানে ছিন নশ এগার এগারো বাই তিন হয়ে গল্প এগারো বাই তিন আভরেজটা কে শহে দশ টাকা শহি তা এক রেওটা কত শহ সব দেখোটা কে হয়ে যাব না শহে দশ

সেইভাবে ফিফটি পরসেঁট মানে কেত না এক বাই দুই কাহ তুলনার পঙ্কজ তুলনায় মানে পঙ্কজর যদি দুই হয়ে গলা সোহমর কেতো হব তিন হয়ে যাব তা সোহমর মন এটি বি সোহম আছে এটি বি সোহম অ সোমর মনটা স্মান করা পড়বে তাহলে এটি আমি তিনগুণে দেগাল সোমর হয়ে গলা তিন

ইফ এ একড বাই বি ইজ ফর্টি পরসেঁট বি ল্যেস দ্যান সি বাই টোয়েন্টি পরসেঁট এ বি আমি রেও লিখিদে এ বি সি রহিলা তাহলে এ সুচিত ফর্টি পরসেঁট ফসে মানে কে না দুই বাই পাঁচ তুমি যেত প্রাটিস করব এগুড়ি তুমি মনে মনে হি করেপার ফর্টি পরসেঁটটা হাতে দুই বাই পাঁচ সে কোচি এটা বড় বি ঠু কে না দুই বাই পাঁচ তা বিটা যদি পাঁচ হয়ে গল এটা আমার কেতো তাপরে সে কোচি বিটা সান সি ঠু কে না টোটি পরসেঁট সান টোটি পরসেঁট মানে এক বাই পাঁচ তা সিটা যদি পাঁচ হয়ে বিটা কে হয়ে যাই চারি হয়ে যাই বিটা লেস দিয়া নেই সান সিঠু সান তা রহব তে তাহলে এক সান মানে চারি হয়ে গলিল এটি আমি বিটা কমান করা পড়বে না এটি পাঁচ অারি অনেক উপরে আমি গুণবা পাঁচ তলে আমি গুণবা কে চার বুঝিপার নাই না উপরে আমি কে গণিয়া উপরে আমি গুণা চারি আমি উপরটা স্মান করি এটি দেখ এটা পাঁচ তলে যেটা চারিটা রহব উপরে পাঁচটা গুণা যাব তো আমি চার গুণবা তাহলে সাত চৌ অশ হয়ে গলা এ বি হয়ে গলা চার গুণিলে পাঁচ চৌ কোড়িয়ে আি হয়েগাল কে না পাঁচ পঞ্চা পচিশ বুঝিপার কে না অঠাইশ কোড়িয়ে পঁচিশ তাহলে সে কোম কোচি এ আউ সি রনুপাত কেতে তাহলে এ হয়েগাল অঠাইশ সি হয়ে গলার পচিশ তাহলে অঠাইশ বাই পঁচিশ অপশন নম্বর এ হয়ে যাব কোণ রাইট আনসার

নেক্সট কোশ্চিন দেখিবা বহুত ইজি লাগু থাকবে বুঝিপারছ যদি বুঝিপার নিশ্চয় ঠিক কমেন্ট করার তুমি কমেন্ট কলে মতো আহুরি ভাল লাগিব এই ভালো কোশ্চিন তোমায় অধিকর অধিক আনবি নেক্সট দেখ কখনো থার্টি পরসেট অফ এ অফ বি ইজ ইকাল টু অফ সি তাহলে থার্টি পরসেঁট অফ এ মানে আমি লিখিপার তিন বাই দশ অফ এ ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ মানে এটা কেমন লেখিপর বাই শহে অফ বি ইজকাল টু বাই ফাইভ অফ কোণ না সি লেখিপার তাহলে বর্তমানে আমি এটি সলভ করে দেবা এটা কে হয়ে গলাম না তিন বাই দশ অফ এ ইকাল টু পচিশ বাই শহে মানে চারি অফ বি ইজিকোয়াল টু এক বাই পাঁচ অফ সি তাহলে এইভড়া ক্ষেত্রে কম হুয়ে না তুমি লস আগু আনব না দশ চারি পাঁচর দেখি আমি কমিটি সলভ করা না দেখো এই তো কল লিভাই দোচি এই তো রক দে তিন বাই বাই চারি অফ বিটা তুমি নিও যদি এই দুইটা কিন্তু আমি এ বাই বিটা একরকম পড়াই আসিলা দশটা উপরক পড়েও তিনটে কন হব তেকাই আসবে তা এ বাই বি আমার কত হয়ে গল এ বাই বি তুমি দেখিপাচ্ছ বাই চারি তিন বার দশ বাই বার হয়ে গলা সেমি বর্তমানে বি বাই সি কু নার কোণ লা না দেখ এটি এক বাই চারি কেবল লা এক বাই চারি অফ বি তা মানে বি বাই সি যদি করা তা চারিটা পড়বে উপরক তাহলে চারি বাই পাঁচ হয়ে যাব তাহলে বি বাই সিটা আমার কেতে হয়ে গেল না চারি বাই পাঁচ দেখ বি বাই সি আমার বাহারি পড়লা না চারি বাই পাঁচ বুঝিপার বর্তমান আমি এই দুইটা কমান করিয়া না নাই বিটা কম সান করা পড়ব তাহলে যদি আমি বিটা সমান করা তা আমার এটি বার অ তাহলে এটি কেতে গুণি পড়ে তিন গুণা পড়ব তাহলে এ হয়েগাল আমার কে দশ

তহলে টোটাালি কে আমি এই দুইটাক মিছাই দাব তোমাৰ দুইশ এক তিনিশ ষাঠি জনা পাওঁ নহয় ট'টাল ষ্টুডেণ্ট আমাৰ কেতিয়া পাঁচশ তাৰমানে তিনিশ ষাঠি পাও নহয় পাঁচশুৰু আমি সেইটাক আমি বৰ্তমান কম কৰিবা নাই আমাৰ কালকুলেট কৰি দিলে হৈ যাব তিনিশ ষাঠি বাই পাঁচশ ইণ্টু শহে তিনিশ ষাঠি বাই পাঁচশ ইণ্টু শে তাৰ শূন শূন্য কাটয পাঁচ কাটিলে

ত'লে আমি যদি মিছাইদেৱা ৱাই ৱাই ক্যানচেল হৈ যাব টু এস এইজিকালু কেতিয়া হৈ যাব নৈছি হৈ যাব বুজি পাৰিলে ক' কৈছে ন ৰেচিঅ অফ দি লাৰ্জৰ নম্বৰ এণ্ড দ স্মলৰ নম্বৰ ত'লে টু একটা হৈগলা তেইছ বাই দুই আৰু যদি আমি এই দুইটাক ফেডি দেৱা তাৰমানে এ্স এক্স কটি যাব টু ৱাই হৈ যাব কেতে কোডি ৰ তিনি গ'ল সতৰ তাৰ ৱাইট হৈগলা আমাৰ কেতে সতৰ বাই দৈ ত'লে এই দুইটাৰ ৰেচিঅ' তাৰমানে তেইছ বাইদ

তাহলে এক্সটা বাহারা তেইশ বাই দুই ওয়াইটে হয়ে গল্প সতের বাই দুই বুঝিপারছ সমস্ত তার আপনার রেও কঠিবা রেও মানে তেইশ বাই দুই হোল ডিভাইডেড বাই সতর বাই দুই তাহলে হরণটা আমার কম হুয়ে না গুণন হয়ে যায় তেইশ বাই দুই গুণন দুই বাই সতর দুই দুই কটি গলা তেইশ অনুপাত সতর অপশন নম্বর এক হয়ে যাব কোণ রাইট আনসার বুঝাই দেছি তাপরে আমি কোশ্চিন করা তাহলে দেখ প্রাইস আন মনে কর আম পাখে শহে টাকা আছে বাপা তোমাকে শহে টঙ্কা দিয়েছেন আমার পাখি শহে টঙ্কা অছি তাহলে আমার বর্তমানে আমি যেত মার্কেট গলে আমি মূল্য টাকা মূল্য কত তাহলে টাকা যদি মূল্য তাহলে আমি কে কিপরি না পাঁচ কেজি চিনি কেজি চিনি আমি

তা মানে আমার যে কনজম্পসন কন এটা কুয়া আমার প্রাইস এটা কুয়া আমার কোন প্রাইস এইটা আমার কুয়া যায় কোণ কনজপশন কহিল আতুচে কইলে এটাকে আমি সি কে কনজপশন আজ যে 100 টাকাটা এইটাকে আমার কুয়া এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার মানে খরচ বুঝিপাল গোটা হল প্রাইস কইলে আমার যেটা মূল্য আছে অলার কনজমশন যেটা আমি কি আপনার এক্সপেন্ডিচার কইলে যেটা আমার খরচ তাহলে আমার এক্সপেন্ডিচার সেম রহিছি তাহলে যেতবেল এক্সপেন্ডিচার সেম রে তাহলে প্রাইস আপ কনজপশন ভিতরে তুমি কে দেখছ না প্রাইস যদি বড়ুচে কনজমশন কমুচ্ছি বা কনজমশন আমি কমে আমার কনজম্পসন যদি কমিয তাহলে নিশ্চিত তার প্রাইসটা বড়িথি তাহলে আমি যদি এটি প্রাইস্রেওটা দেখা তাহলে দেখাইস কোড়ি টঙ্াটা আমার কত হয়ে যাই না পঁচিশ টঙ্কা হয়ে যাই তা আমি যদি প্রাইসর দেখা তাহলে এটা কেতো হয়ে যাই না চারি অনুপাত পাঁচ হয়ে যাই তাহলে আমার কনজমসন ফার্ট আমার না লাঁচ কেজি বর্তমানে কত হয়ে যাই চারি কেজি তাহলে দেখিল প্রাইসর ওল্টাটা পাঁচটা কনজম্পন সান হয়ে যাবনি র ওল্টাটা অর্থাৎ চারি অনুপাত পাঁচটায় এটা পাঁচ অনুপাত চারি হয়ে যাও না কারণ প্রাইস বডিলে কমুচি এটা আমার চলন নহে তাহলে চলনে কোন হয় কি না এস ইজ ইনভর্সাল প্রপোর্সনাল টু ওয়ান বাই ওয়াই অর্থাৎ এক্স যদি বডি র মূল্য কোন হব না কমেও এক্স ইজ ইনভর্সল টু ওয়ান বাই ওয়াই তাহলে আমি এটি যদি আমার প্রাইস্র মূল্য দদাই মনে কর প্রাইসর মূল্য কহিলা যে চিনিরের মূল্য চাশ টঙ্কা পচাশ টঙ্কা হয়ে যাই আমাদের এক্সপেন্ডিচর এটি সমান রয়েছে এক্সপেডিচর প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে সমান অর্থাৎ আমার খরচটা সমান তাহলে প্রাইসর রেও এইটা হয়েগল তাহলে প্রাইস রেও আমি যদি কাড়া এটা কে য না চারি অনুপাত পাঁচ হয়ে যাব তাহলে কনজম্পসন রেওটা ওল্টা হুয়ে পাঁচ অনুপাত চারি হব কারণ আমার এক্সপেডিচরটা কম হুয়ে কি না এসপেন্ডিচরটা আমার এক অনুপাত এক অর্থাৎ অর্থাৎ পূর্বর তাহলে আমি যদি পরে সেটি এক্সপেচর রক্ষা পড়বে সেই আমার কম হুয়ে না প্রাইসর রেওটার কনজম্পশন রেওটা কম হয়ে থাকে ওলটি যাই থাকে বুঝিপাল এই তো তাহলে এই যে বেশিক সূত্রটাকে হি আপারা তাহলে এইথুর আপনি গোটে সূত্র লিখিপার প্রাইস ইন্টু কনজম্পসন ইজ ইকল টু এক্সপেচর এই আমি লিখিপার প্রাইস ইন্টু কনজম্পসন ইজ ইক টু এক্সপেডিচর তুমি কোড়িয়ে পঞ্চা

খরচটা নিশ্চিন্ত কমাইব পড়বে নাই আমার টোটাল খরচটা কমিটি সমান রাখব তাহলে আমি জাগি কোণ না প্রাইস প্রাইসটা কমে বর্তমানে লেখা কে পরসেঁট বড়ি না 20 পরসেঁট বড়ি তাহলে কোটিয়ে পরসেঁটটা তুমি যদি লিখব ভগ্নাশ্বর লেখিল এটা আমি কম করে পারা না পাঁচ এক বাই পাঁচ লেখিপার অর্থাৎ পূর্বর লাটাকুকি তোমার মূল পর উপরে যোটা রুহে এইটা বৃদ্ধি বা কমি তাহলে আমি প্রাইসটা কেখিপার পূর্বর লা পাঁচ কোড়িয়ে পরসেঁট বড়ি মানে বর্তমানে কত 6 যাই ছাই তাহলে আমার কনজমশনটা কেউ পড়ব যা ফলে এক্সপেডিচরটা আমার সামান সমান এক্সপেডর মু মুখ কহিলি কনজম্পশনটা কম হুয়ে না প্রাইসর ওল্টা হয়ে যায় অর্থাৎ কনজম্পশন ফার্স্ট আমি ছু এবে এবার কে কিনবা পাঁচ কেজি কি পড়ব তাহলে সে কোচি কনজম্পশন আমার কে কমি আসা তাহলে কে কমি হয়েছি না এক কমি হয়েছি কাহা রেসপেক্ট্রে কমাতে না মূলধন রেসপেক্ট্রে অর্থাৎ প্রথমে যেটা তাসপেক্ট্রে হই কমে মানে এক বাই ছ কমি তালে শতকড়া মানে আমি শহে তালে তাহলে এক বাই কি না এক বাই ছ ষোলপুন দুই বাই তিন শতকড়া তুমি মুসেন্টেজ পড়েলা বেড়ে যে প্রথম ক্লাসে যে এক বাই বাই শতকড়া কু তুমুক ভগ্নাশ্ব লেখা পড়ব এটি দেখো তুমি যদি এক বাই মানে ষোলপূর্ণ দুই বাই তিন শতকড়া গোটে সেকেন্ডের হি তুমি আনসার দিব কিন্তু তুমি যদি তা

মো পাখা পাখি পাঁচ ছ সাতটা কোশ্চিন আছে যা ফলে কনসেপ্টটা পুরা ক্লিয়র হয়ে যাব তেমন ভিডিওু পুরা শেষ পর্যন্ত সব কোশ্চিনগুলো নিজে সলভ করব ভিডিও সরসারা পরে তুমি আউথরে এই কোশ্চিনগুলো সলভ সে কোচি এপি ফুড প্রাইস গো বাই টেন গো অফ মানে ফুড্র প্রাইসটা দশ পরসেঁট বড়িগাল হাউ এ ম্যান রিডিউস

প্রাইসটা কমি কেতো পরসেঁট কোড়িয়ে পরসেঁট কোটিয়ে পরসেন্টটা ভুবনাশ্বর লেখ এক বাই পাঁচ তা মানে প্রাইসটা আমার পাঁচ রু চারি এক কমিব না এটি কমি কূলধন লা পাঁচ মূলের লাঁ এইটা বৃদ্ধি বা কমি এটি সে কমি কেমন পাঁচর চারি হল তাহলে ইনক্রিজ ইনক্রিজ যাই তাহলে কনজপশন ইনক্রিজ হয়েছি মানে কনজম্পসন মানে কোণ কি কোড়িয়ে পরসেঁট এলাকা এক বাই পাঁচ তাহলে কনজপশনটা আমার পাঁচ রু ছ ছিল তোমরা কিন্তু এক্সপেন্ডিচর আমার না প্রাইস ইন্টু কনজপশন তাহলে আমার কনজপশন এক্সপেন্ডিচর প্রথম সূত্র তা মানে এটা এক্সপেন্ডিচর পাঁচ পঞ্চা পঁচিশ বর্তমানে ছ চৌ চব্বিশ হয়ে যাই সে কুচি তাহলে এক্সপেন্ডিচর কখন আমার দেখা যাচ্ছে ইনক্রিজ না ডিক্রিজ তাহলে ডিক্রিজ ডিক্রিজ এক কাহা তুলনারে না মূলধন তুলনায় তাহলে মূলরে ফার্স্ট আমি পচিশ টাকা খরচ হইল বর্তমানে আমার চব্বিশ খরচ হচ্ছে তাহলে এক বাই পঁচিশ তাহলে এক বাই পঁচিশটা আমার ডিক্রিজ হোচ্ছি এটা কারণ দেখো দেখ পচিশ রবিশ বর্তমানে খরচ হচ্ছে মানে তা ডিক্রিজ হয়েছে তো এটা তো নহে আউ এক বাই পচিশটা আমার কেসে না চার পরসে তেমন চার ডিক্রিজ হয়েছে অপশন নম্বর দুই হয়ে যাবি আনসার বুঝি এটা গোটে টাইপর প্রাইস মূল্য প্রাইসটা আমার তাহলে টোটাল উপরে তা মানে তুমি প্রাইসটা লিখি

বাই দিস কনজ্যুমর ক্যান বাই সিক্স পয়েন্ট টু কেজি মোর সুগার ফর এইট হন্ড্রেড থার্টি সেভেন তার মানে কনজমশনটা বর্তমানে আমার কত হয়ে যাব না নশ হয়ে যাব তাহলে সে দেখি কহিল আঠশো সৈত্রিশ টাকা তা পাখে টোটাল অপাখে টোটাল আঠশো সইত্রিশ টাকা অইঁত্রিশ টাকা তাহলে প্রথমে প্রাইস অধিক লাথে নো কিপার किंतु जेहेतु प्राइसटा कमी गला बर्तमान दस ऐसी तेजे रेसीो अधिक से कि एक ऋसीो अधिक से कि नौ रु दस है एक ऋसीो तो सोचे ये एक ऋटा टोटालोर के जी सह सिक्स पॉन्ट टू के जी सह सर्थात सी छः दशमी दुई के जी एक्सट्रा किसीयो देखले से कैसे एक्ट्रा कि एक्सट्रा कि आगे जो ओजन में देखा से कत एक्ट्रा कि छः दशमिक दुई के जी एक्सट्रा किसी रिड्यूस प्राइस पर केफ़ रिड्यूस पाई बर्तमान

একুশ হয়ে গেলে দুইশ দুইশ সতর দুইশ সতর তালে দেখ তাহলে দেখ দুইশ সতর হয়ে গেল দুইশ সতর হলে বাষটির তিরিশ তাহলে বাষটির তিরিশ আমি জানছি কত ছাঠি তিরিশ শহে অশি তিনদু ছে ছয় আশি তা মানে তিন পড়াল তাহলে দশমিক বর্তমানে পড়ে দুইশ সতর শহে ছয় আশি তাহলে একরে চৌদ একরে সতর তাহলে চৌদ সতের

ପାଞ୍ଚ ବୁଝିପାରିଲ ନେକ୍ସଟ କ୍ୱଶ୍ଚିନ୍ ଦେଖିବା ଏଇଟା ଆଉ ଗୋଟେ ଟାଇପ୍ ଥିଲା ତେଣୁ ଏଇ ଟାଇପ୍ ଗୁଡ଼ିକ ତମର ସବୁ ପ୍ରକାର ଟାଇପ୍ ମୁଁ କଭର୍ କରିଦେଇଛି ଚାରି ପାଞ୍ଚଟି କୋଶ୍ଚିନ୍ ରେ

আমার হয়ে যাব রাইট আনসার তাহলে বাষটিরে আহ কাটা তাহলে বাষটির এটা কাট তাহলে দেখ বাষটির কাটলে বাষট্ঠিকে বাষট্ঠি নাই এটা দুইটরে কাটিপার দুই দুই কাটিলে আহ ছোট হয়ে যাব তাহলে দুই রাটি দিও দুই পঞ্চা দশ এক এগারো দুই পঞা দশ এক ষোল দুই অসনা ষোল এটা হয়ে যশ তাহলে একত্রিশ বর্তমানে পাঁচশো অঠাবন তুমি হরিব তাহলে একত্রিশ অঠাবন হলে কে একশ বলব আ

সমস্ত বুঝিপাইল দেখ আছে ভালসে বুঝাই দোছি যে প্রাইসটা আমার কোড়িয়ে পরসেঁট তা মানে প্রাইসটা আমার কত হয়ে গল ছ পাঁচ রু

হ্যাঁ দেখ এই কোশ্চিনটা তোমায় হোমওয়ার্ক রহিলা তো মানে এটা করি মানে কমেন্ট সেকশনে রে প্রাইস এন্ড কনজাম্পশন না মু তোমার কমেন্ট সেকশনে এর আনসারটা দেখবি পুরা ইজি আছে মু অিন্টসি সে কইছি না প্রাইস অফ সুগার ইনক্রিজ 1 ক্যান বি 2 কেজি লেস ফর

প্রতি বর্ষ মনে কর পাঁচ পরসে দরের বড়ুচি তাহলে দুই বর্ষ পরে আমার নূতন পপুলেশনটা আমার কে হব তাহলে দেখ সেইভাবে গোটে কোশ্চিন অ প্রেজেন্ট পপুলেশন অফ এ সিটি ইজ এইন দেখ পপুলেশন দিয়েছি কে গোটে লক্ষ অশি হাজার সেট রেট অফ টেন পরসে পর আনম

এগার এগার গণলে কে শহে একৈশ তা মানে সে কে কৌছে না এই শহেটার মূল্য এটা প্রেজেট পপুলেশন এটা এটা প্রেজেট এটা আফটর বুঝি পাইল এটা হলো আফটর মানে পরে তাহলে দুই বর্ষ পরে আমার যদি শহে হয়ে থা শহে হইলে শহে একৈশ ঘণ্টা কিন্তু প্রকৃত আমার এই যে প্রেজেট পপুলেশনটা কে না এক লক্ষ অশি হাজার না এক লক্ষ অশি হাজার তাহলে যদি শহে মূল্য এক লক্ষ অশি হাজার হল তাহলে এক মূল্য কে হব না দিটা শূন্য মূল্য হয়ে তালে একৰ মূল্য যদি অঠৰশ হ'ল ত'লে শেহে একৈশ ৰ মূল্য কেতিয়া হ'ব ন অথৰশৰে আমি কণ গুণিবা ন শে একৈশ গুণিবা গুণ দেখ অশ ৰে আমাক গুণিবা পাৰিব কেতিয়া শেহে একৈশ আমি ক' কৰিব নহয় একৈশৰে কেৱল অঠৰ হি গুণি দেৱ তাৰ অঠৰ কি অঠৰ আঠৰ কি নে এক অঠৰ গুণে ছতিশ ছশ এক সৈতিরিশ এটি শুন দেখ এ দুই লক্ষ সতের হাজার আঠশো কোটি অুই লক্ষ সতর হাজার আঠশো অপশন নম্বর সি আশা করছি তোমার বুঝিপুর থাকি কনসেপ্টটা সেই সেম কোশ্চিন সে দেখ প্রেজেট পপুলেশন দিয়েছে আনুয়াল কে চারি পরসেঁট রেটে বড়ুচি তাহলে চারি পরসেঁটটা আমি কে না এক বাই পঁচিশ তা মানে ফার্স্ট ধর পচিশ হা সেকেন্ডটা হয়ে যাব ছবিশ কে না টু ইয়ার্স

ছবিশ তাহলে বর্তমান কোটা প্রেজে পপুলেশন কহিল বর্তমানে এইটা হয়ে যাব পপুলেশন ছরী ইয়ে হয়ে য পঁচিশ বুঝিপাল কারণ দুই বর্ষ পূর্ব পপুলেশন আমগো দরকার দুই বর্ষ পূর্ব মানে এইটা হয়ে গেল আমার পূর্ব এইটা হয়ে যাব মানে বর্তমান পপুলেশন তাহলে বর্তমান পপুলেশন কেতো না সতষটির হাজার ছশশ তাহলে এইটা কিন্তু কাটবা তাহলে এক র মূল্য কেয না শহে হয়ে যাব তাহলে ছগলে এটা হয়ে যার কখন না দুই বর্ষ পূর্বর পপুলেশন সে দুই বর্ষ পূর্ব না এইটা মনে রাখবোটা আগ এটা টু বর্ষ পূর্ণ আইটা হচ্ছে বর্তমানে প্রেজেট বুঝি পাইল এইটা সববে আগর পপুলেশন এটা পপুলেশন আশা করছি তোমার বুঝি এটি সে ক্রিজে কোডিয়েছে কোডিয়ে পরসে আমি জানে এক বাই পাঁচ তা মানে পাঁচ রু চারি হব পুণ পাঁচ রু চারি হব বুঝি পাইল তাঁচ পঞ্চায়ে পঁচিশ চার চৌ ষোল তাহলে সে কুচি দিই বর্ষ যদি দশ হাজার মানে এটার মূল্য দশ হাজার হলে প্রেজেন্ট পপুলেশন করে বর্তমানে তাহলে এইভাবে কিছু যে তোমার কোশ্চেন আছে অ মানে এটি তুমি নিজে করি পারিব তাহলে এটা গটে টাইপ সরি গলা পপুলেশন টাইপ আশা করছি পারো দিব দেখো এইটি গটে কোশ্চেন কইছি সে কইছি যে কোচি এপিডেমিক রে কোন হল না 5% অফ দি পপুলেশন ডায়ে তাহলে মনে কর আবার এক্স পরসে টোটালি আমার এক জন লোক থিলে তাহলে সে পাঁচ পরসেন যদি ডায়ে হয়ে গেলে তাহলে বর্তমানে বঞ্চিত কেতো পঞ্চানব পরসেঁট পঞ্চানবেসেঁট মানে পঞ্চানব বাই শহে বুঝি পাইল তাহলে এই তক বর্তমানে বঞ্চি ইয়ার ইয়ার কোড়িয়েসেঁট কোণ হলে না আউট অফ পানিক আউট অফ পানিক যদি ফ্লেড আউট অফ পানিক হয়ে গেল তাহলে বঞ্চলে কে না কোড়িয়ে পরসেঁট যদি পড়েও তাহলে ইয়ার আমি আবার অশি পরসে রাখা তাহলে এইটার মূল্য এইটা না প্রেজেন্ট পপুলেশন এইটার মূল্য সে দিয়েছি ফোর সিক্স ফাইভ ফাইভ তাহলে এবে তুমি আরামসে সলভ করপার এসর মূল্য আমি কাটিবার আছে তাহলে এটা সলভ কর তাহলে আমি যদি এটা 5 রে কাটিবা তাহলে এটা হইব উনিশ এটা হয়ে যায় 20 রে এটা কাটলে 20 চৌ 80 বুঝি পাইল আশা করছি বুঝিপাচ্ছ তাহলে এসর মূল্য কেত হিজব না 4 6 5 5 এই যে 19 টা আছে কোন এটা এটা ডিভাইড হয়ে যাব চারিটা আমার কম হয়ে যাব ডিভাইড হয়ে যাব এই শহেটা উপরক যাই ডবল সুম হয়ে দেখো আমি যদি এটা রে কাটিবা তাহলে দেখো উনিশ তুণে অটত্রিশ বলিলা আট পঁচাশি উনিশ চৌ ছি বইলা নচানব উনিশ পঞ্চাশ পঞ্চানবে এটি পুনে ডবল শুনছি তা মানে চবিশ হাজার পাঁচশো চবিশ হাজার পাঁচশো আমি পুঁ চারি হরি তাহলে চবিশ হাজার পাঁচশো চবিশ হাজার পাঁচশো আমি কে হরি চারি হরিবা তাহলে চারি হর চারশো চব্বিশ তাহলে পাঁচ হলাম চারি চারি এক দশ চারি দু আট দুই কোড়ি চার পঞা পঁচিশ ছ হাজার শহে পঁচিশ ছ হাজার পঁচিশ অপশন নম্বর टू हो रसर अर्थात तो जोटा ऑरीजिल पेपर थे आशा करते तो टाइप करा बुझीप नेक्स्ट आम जावा इलेक्शन बेस्ड क्वेश्चन को जब तुम बुझ निश्चय तुम सां सहित सेयार कर बुझिपाल आज जो क्वेश्चन था जो मैंने भी पेड बैचन हो क्वेश्चन रिडेफ मिल जाए प्राक्ट कर पेड बैचन हो नंबर है डबल सेवेन फोर नाइन जीरो थ्री सिक्स नाइन टू वन आज परसेंटेज रिलेटेड जतक क्वेश्चन तुमको प्रिभस क्वेश्चन तुमको मिल जा बुझिपाल देख আমি দেখা বর্তমানে ইলেকশন ইলেকশন কন হয়েছে না টোটাল সব বেড়ে টোটাল ভোটটা আমি সহি যে জিতিথি মনে কর জন জি ফিফটি সিক্স পরসেঁট ভোট পাইলা তাহলে অন্য জনক আত্ম পরসেট ভোট পাব টোটাল ভোটের তাহলে অন্য জনকে আমার পাই ফোর পরসেঁট হ্যাঁ তাহলে সে ভিতরে মার্জিনটা মনে জন মানে কোণ না সি হারি ভোট অধিক পাইছি

সে কে টোটাল মনে করোটর নেই বুঝিপাল সে কোচি আট পরসে আট পরসে ভোট দাঁড়িয়ে যদি আট জন শহে তাহলে কে টু হ্যাঁ সে কোচি কোণ না ওইনর বাই ওপেনিং ফর্টি এইট পরসে অফ ডি টোটাল ভোট তাহলে দেখ টোটাল ভোটটা কমে নেযাইলে শহে শহে আঠ পরসেট দে আঠ পরসেট দে এটা এটা না নট কাস্ট বুঝিপাল এনে দাঁত এই মানে ইয়ে পাইগাল উন্নয়ন তাহলে অড়ি আঠ মিশি কেতে না অনেক আট মিশিল ছাপন তা মানে ছাপন পরসেন্ট সিগাল তা মানে যে লুজর যে লুজর সে ফর্টি ফোর পরসে তা কারণ টোটাল মিশিল তো আমার শহে হওয়া দরকার না আঠ পরসে লোক দিই অড়চাশ তুমি শহে ভাবি দিও শহে জন লোক শহে আঠ জন ভোট দে ভোট বলি সেই তক লুজর কেতে না চৌরাশ বলিলা তাহলে চৌরাশ যদি তাহলে ভিতরে

চার পঞ্চা কোটিয়ে দুইশ পঁচতর তাহলে টোটাল ভোট টোটাল ভোটটা আমার শহর লাগে আবার দিইটা শুনে বসে দেওয়া তাহলে দুই লক্ষ পঁচস্তর হাজার অপশন নম্বর চার হয়ে যাব কোথা রাইট আনসার আশা করছি তোমাদের বুঝিপুর বুঝি পাইল এম দিয়েছি ইন বাই এ অফ ভোট দ নম্বর অফ ভোট বাই দ ইউনিক ক্যান্ডিডেট ইজ তাহলে দেখ এটি সে কোঁ কালা না মনে করো টোটাল ভোট হয়ে গেল আমার শহে সে কোচি যে জিতি যে জি সে সিক্সটি পরসেঁট ভোট পাইছি যে মানে শহেটার সে যে হারি সে ভোট তাহলে ভিতরে গ্যাপটা কে রা গ্যাপটা কিন্তু কোণ না রেসিও যদি আমি নিয়ে তাহলে কোড়িয়ে চৌদ তাহলে গোটে রেশিওটা কাহ শান শূন্য কু শূন্য কটি গলা দুই রাটে চৌদশ এটি রা চৌদশ কু দি কেটে সাতশো তাহলে গোটে হয়ে তাহলে সে কুচি ক্যান্ডিডেট ভোট কে ভোট কে তাহলে গোটেটা যদি তাহলে হব না তাহলে বয়াশ

চ্যাপ্টর স্টার্ট হয়ে গলু যেতে জলদি তুমি কারণ ফর্স নোটিফিকেসন কেবে মাস বুঝিপার অগস্টস অগস্ট মাস শেষ হওয়া কসিল তেমন যেকোন মুহূর্তের আসে তেমন যেতে জলদি তুমি প্রাকটিস করবো জলদি ভালো পাস আন সে কোম্পানা না ফর্টি মার্ক রাখলে জন পাস করে পাব তাহলে হি সিকোর্স ওয়ান এইটি বাই আয় ইকাল নম্বর অফ মার্ক বুঝি পাইল সে কে না সে শহে অশি মার্ক রক্ষিছে আস মার্ক যু ফেল হয়ে যাই ফেল বাই আক নম্বর অফ মার্ক অর্থাৎ আপ শহে অশি মার্ক রক্ষিলে সে পাস করে থাকে সে কৌচি কন কহিলা না শহে অশি মার্ক তো সে রক্ষিছি আত মার্ক যোগ হি ফেল হয়ে যাই মনে কর তোমার একজাম রে দেড়শ মার্ক রক্ষে আমার কিন্তু জনে ৰখি শহে কোডীয়ে কয় মই তিৰিশ মাৰ্ক ৰে ফেল হৈ গ'ল মই তিৰিশ মাৰ্কেৰে ফেল হৈ গ'ল এই যে শেহে অশী মাৰ্ক ৰখিছে আৰু সেই চেম মাৰ্ক যোগ ফেল হৈ মানে আশী মাৰ্ক যোগ ফেল হৈ যায় মানে শহে অশী শয়ে অশী তিনিশ ষাঠি হৈ থাকিব তাৰ পাছ মাৰ্ক তাহলে তিনশো ষাটটা কিন্তু পরসেন্টেজ রে কে চাল পরসেন্ট তাহলে চালিশ পরসেন্ট আমার তিনশো ষাটে তাহলে গোটে পরসেন্ট মার্ক শূন্য কাটি দিও চার যদি ছতিশ হল তাহলে গোটে পরসেন্ট ন তাহলে হন্ড্রেড পরসে ফুল মার্ক টোটাল মার্কটা আমার সবাই হন্ড্রেড পরসেন্ট থাকে তাহলে হন্ড্রেড ন তাহলে নশ যাব অপশন নম্বর এক হয়ে যখন রাইট আনসার আশা এ দেখ টাইপর কোশ্চিন আমার

ফর্টি পরসেঁটে আমি কন করা না ছেড়া সেইয়া তাহলে আমি কো করিবা না পরসেন্টেজ কু পরেটেজ গোটে করে রক্ষিদা মার্ক কু মার্ক করে তাহলে এই থার্টি পরসেন্টটা কমে একরক আনবা ভারি তাহলে একরে থাক ফর্টি আমি আইলে থার্টি পরসে মাইনস গলা।

ফাস্ট নম্বরটা এই জেড কেতে অধিক না 10% পরসে অধিক তাহলে জেডটা কেডটা কমে যদি দশ নেওয়া ফাস্ট ফার্ট নম্বরটা এ এগারো হ্যাঁ

তাহলে উপরে আমি পরসেন্টেজ কাঠা মানে শহে গুণব তাহলে শহে যদি গুণা পচাশে কাটলে পচাশ গুণে শহে চৌরা দুনে কেতো হয়ে গলা না অঠাআশি পরসে হয়ে গেল অপশন নম্বর এ অর্থাৎ ফার্স্ট নম্বরটা সেকেন্ড নম্বর কত শতকড়া অঠাশি শতকড়া আশা করছি এই টাইপর কোশ্চিন তুমি করে পার দেখো এইটা গোটে কোশ্চিন এটা আভরেজ কোয়েশ্চিন এখানে মেনশন হয়ে যাই এটা তোমাকে আভরেজের হি পড়াই বুঝি পাইল এই দেখো গোটে কউট অফ টোয়েন্টি ফাইভ হন্ড্রেড পিপুল সিক্সটি পরসে হাফ দি সেভিং থার্টি পরসেঁট সেভার্টি টু পরসে উইথ পোস্ট অফিস উইথ সেয়ার্স দ নম্বর অফ সেয়ার হোল্ডর্স আর্ দেখ কোণ্চিন সে টোটাল পঁচিশশো লোক লে তা ভিতরে লোক সেভিং করতে তাহলে কে পরসেট সেভিং কলে আমি বাহ কত জন লোক সেভিং করুক শূন্য শূন্য কটি গলার কে না পঁচিশশো দেড়শো এটি গোটে শূন্য অনেক পনেরোশো লোক সেভিং করুক ଏଇ ଯେଉଁ ପନ୍ଦରଶହ ଲୋକରୁ ପନ୍ଦରଶହ ଲୋକରୁ ଥାର୍ଟି ପରସେଣ୍ଟ ଆମର କେଉଁଠି ସେଭ୍ କରନ୍ତି ନା ବ୍ୟାଙ୍କରେ ଥାର୍ଟି ଟୁ ପରସେଣ୍ଟ କେଉଁଠି ସେଭ୍ କରନ୍ତି ନା ପୋଷ୍ଟ ଅଫିସରେ ତାହେଲେ ଆଉ ବଳିଲେ କେତେ ନା ଆଉ ବଳିଲେ ଥାର୍ଟି ଏଇଟ୍ ପରସେଣ୍ଟ এই যে থার্টি এইট পরসে আমার কোটি সেভ করেন না সেয়ার হোল্ডর দে তাহলে সে পছাচ্ছি সেয়ার হোল্ডর লোকসংখ্যা কে মানে আমি পনেরোশোর কত বাহার করি থার্টি এইট তাহলে পনেরোশো গুণ ন মানে শহে তাহলে শূন্য শূন্য কটি গলা তাহলে আমি পনেরো তাহলে গুণ পনেরো পনেরো শহে শূন্য তাহলে পাঁচশো লোক আমার কোণ চেয়াৰ হোল্ডৰৰে চেভ কৰোঁ আশা কৰিছে তোমাক বুজি পাৰিব এতিয়া আকৌ কিছু কেশচ্চি অতি কৰিপাৰ এতিয়া আমাৰ পচেণ্টেজৰ টোটা আমাৰ থিঅৰী পাৰ্ট কভৰ হৈগল